এক সপ্তাহে আলুর দাম খুচরা বাজারে কেজিতে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ষাট টাকায় ঈদের পরপরই এই দাম বাড়তে শুরু করেছিল খুচরা বিক্রেতারা বলছেন বাজারে আলুর সরবরাহের সংকট নেই তবুও দাম বাড়ছে এদিকে আলুর দাম যৌক্তিকের তুলনায় দ্বিগুণ বলে মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর ঈদের পর হঠাৎ করেই ঊর্ধ্বমুখী আলুর বাজার এক সপ্তাহের মধ্যে আলুর কেজি পাঁচ টাকা বেড়ে গেছে খুচরা বাজারে আলুর মান ও ধরন ভেদে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে সত্তর টাকা পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া বড় আকারের লাল ও সাদা আলু ষাট টাকায় বিক্রি হচ্ছে কেজিতে যা ঈদের আগে ছিল পঞ্চান্ন টাকা কেজিতে খুচরা বিক্রেতারা বলছেন বাজারে আলুর সরবরাহ সংকট দেখা না গেলেও সংকটের কথা বলে বেশি দাম নিচ্ছে পাইকার ও আড়তদারেরা আর এগুলো হচ্ছে ঠাকুর গার আলু সত্তর টাকা কেজি আবার বগুড়ার দেশি আলুগুলো আছে এগুলো আশি টাকা সত্তর টাকা কেজি আলু কিনে হয়েছে আমার চন্দ্র বিক্রি ষাট টাকা করতেছে ঈদের আগে বিক্রি করছি আমরা পঞ্চান্ন টাকা না শর্ত দেখি না যদি যদি কোনো সময় বলি যে মালের দাম এত বেশি কেন মোকামে বেশি তারা এই তো এক কথা কই আমাদেরকে মনে করেন বুঝাই দেয় তো আমি মনে করি আমাদের কাছে আপনারা না আইসা আপনারা ওই জায়গায় ওই জায়গায় শ্যাম বাজার কারণ বাজার এই সমস্ত জায়গায় গিয়া যদি টাইট দেন সবাই তো ওখানে টাইট তো আমরা এদিকে রাজধানীর কারণ বাজারে পাইকারি পর্যায়ে আলু বিক্রি হচ্ছে চুয়ান্ন টাকায় যা তার পাশে আরতে বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা কেজিতে আর তা বগুড়ার কোল্ড স্টোরেজের গেটে বিক্রি হচ্ছে ৪৫ থেকে সাতচল্লিশ টাকা কেজি দরে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবারে আলুর দাম মোটামুটি ভালো মনে করেন যে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ একটু সর্বনিম্ন ঊনপঞ্চাশ মুন্সিগঞ্জের বারোটা আর বগুড়ার ডিসে পঞ্চাশ থেকে এক পঞ্চাশ টাকা কেজি হয়তো আমাদের দুইটি আরো কমে কিনছি আমাদের কেনিং করতে দুই টাকা কেজি প্রতি আছে আমরা যদি বস্তা কাটা বেশি তাই টাকা বেশি আমাদের কিনে একান্ন টাকা কিনে সেই হিসেবে খুচরায় যে আলুর কেজি ষাট টাকা পাইকারি পর্যায়ে তা চুয়ান্ন টাকা আর আরতে তা ঊনপঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর কোল্ড স্টোরেজের গেটে সেই আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে সাতচল্লিশ টাকা দরে আলুর এমন দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে কৃষি বিপণন অধিদপ্তর আলুর বাজার যেটা বর্তমানে আছে সেটা কিছুটা বেশি প্রচলিত বাজারের সাথে বেশি আছে তবে এটা আমাদের যে নির্ধারিত প্রাইস মূল্য ছিল সেটা সাথে বেশি তবে এটা কি কারণে বেড়েছে এই মুহূর্তে সেই ব্যাখ্যাটা আমি হল যেতে পারবো না এই মুহূর্তে বারোটা তেমন চলতি পড়ে না দাম বৃদ্ধি ঠেকাতে ভোক্তারা খুচরা বা পাইকারি পর্যায়ে নয় কোল্ড স্টোরেজের গেটে আলুর দাম তদারকির দাবি করেছেন এখন লালটাও দেখতেছি একই দাম সাদাটাও দেখতেছি একই দাম ষাট টাকা ষাট টাকা রাত্রেবেলা দেখতেছি এক রেট সকালবেলা হুনে আর রেট মানে দিন দিন বাড়তেছে কিন্তু কমার কোনো সিস্টেমই হচ্ছে না রুটে যায় কিছু সেখান থেকে যদি তারা অভিযানগুলিকে বিস্তৃত করে তাহলে হয়তো কিছু কাবল আলুর দাম বৃদ্ধিতে হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা मेहिर डीबीसी न्यूज ढाका